ইসরায়েলি বর্বরতায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। সবসময় আতঙ্ক বিরাজ করছে সেখানে, মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ছুটছেন গাজার বাসিন্দারা। আল আহলি হাসপাতালে বর্বর হামলায় নিহতের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। যারা মারা গেছেন সবাই বেসামরিক, তাদের মধ্যে বেশিরভাগ নিহতই পুরুষ এবং শিশু। প্রিয়জনের লাশের টুকরো সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। স্মরণকালে ভয়াবহ এই হামলায় হতবাক বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বর্বরতায় কাঁদছে গাজা, সর্বত্র পড়ছে বোমা। আবাসিক ভবন, স্কুল, মসজিদ, হাসপাতাল সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালে বর্বর হামলায় যারা মারা গেছে সবাই বেসামরিক, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। এই ঘটনায় হতবাক বিশ্ব। নিরাপদ স্থান ভেবে হাসপাতালে আশ্রয় নিয়েছিল অনেকেই। তাদের বিশ্বাস ছিল অন্তত হাসপাতালে বোমা পড়বে না, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালটিতে অসুস্থ রোগী ও আশ্রিত মানুষ ছাড়া আর কেউ ছিল না। এটা নৃশংস গণহত্যা ও যুদ্ধাপরাধ। হাসপাতালে হামলার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরব নেতাদের পাশাপাশি পশ্চিমারাও এর তীব্র নিন্দা জানিয়েছে। বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। জাতিসংঘ, রাশিয়া ও জার্মানি সহ বিভিন্ন দেশ এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে জর্ডানের বাদশাহ ও মিশরের প্রেসিডেন্ট। তবে ইসরায়েল বলছে হাসপাতালে হামলার সঙ্গে তাদের সেনারা জড়িত নয়, এটি সশস্ত্র বাহিনী ইসলামী জিহাদের কাজ। হাসপাতালে হামলার ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হামলার সঙ্গে ইসরায়েল জড়িত ছিল না তা প্রমাণ করতে ইসরায়েলকে অবশ্যই স্যাটেলাইট ছবি সরবরাহ করতে হবে। রাশিয়া নিন্দা জানিয়ে বলেছে এ আঘাত ভয়াবহ অপরাধ ও অমানবিক কাজ। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজার হাসপাতালে কমপক্ষে 1000 নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী, যা আইএসের কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার। টাইম ইজ ওভার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।